হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আলোচনা করব যে খরগোশের বাচ্চা হলে কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, কতবার দুধ খাওয়াবেন, মানে কি এক কথায় খরগোশের বাচ্চার বিস্তারিত সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে আসছি। তো সর্বপ্রথম যেটা কথা হলো, খরগোশ বাচ্চা দিলে কোথায় রাখবেন, খরগোশ বাচ্চা দিলে কোথায় রাখবেন। এখন আপনার যদি জায়গা আমার মতো জায়গা কম হয়, বা আপনার যদি খাঁচার পরিমাণটা বড় হয়, তাহলে আপনি আপনি একটা ছোট একটা এমিয়ে ইট দিয়ে, যেরকম বাসা বানিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে, ওইভাবে বাসা বানিয়ে দিতে পারেন, অথবা একটা ক্যারেট কিনে দিতে পারেন। আপনার অনেক যে কোনো সিস্টেম করে আপনি দিতে পারেন, কিন্তু আপনার যদি খাঁচা ছোট হয় আমার মতো, জায়গা কম থাকে, তাহলে তো অবশ্যই আপনাকে বাচ্চা সরিয়ে রাখতে হবে। তাছাড়াও বাচ্চাগুলোকে অল্প কিছু জায়গার মধ্যে দুধ খাওয়াতে পারবে না, বাচ্চাগুলো সব মারা যাবে। তো দেখুন, আমি আমার বাচ্চাগুলোকে সব সরিয়ে রাখি, আমার জায়গা কম থাকার কারণে বাচ্চাগুলো যে আমি এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিই। তো এই ঝুড়িটির দাম 120 টাকা মতো, এরকম একটা ঝুড়ি, বড় সাইজের একটা ঝুড়ি, ঢাকনা সহ। আমি এটা এটার ভিতরে সব রেখে দিই। বাচ্চা দেওয়ার পরে আমি এগুলা সব রেখে দিই। তো কথা গেল খরগোশের বাচ্চা কোথায় রাখবেন। তো আপনি এরকম একটা ঝুড়ির মধ্যে রাখতে পারেন, অথবা আপনি ছোট একটা পাতিলের মধ্যে, মানে যেখানে বাতাস চলাচল করে, সবসময় ঢেকে রাখবেন বাচ্চাগুলোকে, যেন পোকামাকড় না ধরে, পিঁপড়া মিপড়া না ধরে। তো আপনারা এদিকে খেয়াল রাখবেন। আর এবার দ্বিতীয় কথা হলো, খরগোশের বাচ্চা দিনে কতবার দুধ খাওয়াবেন। আসলে খরগোশের বাচ্চাকে দিনে 2 থেকে 3 বার দুধ খাওয়ালে হয়, 3 বার খাওয়ালে বেশি ভালো হয়। আমি 2 বার খাওয়ানোর সময় পাই, আমি 2 বারই খাওয়াই। 2 বার খাওয়ানোতে আমার বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকে। আর খরগোশটি, মনে করেন বাচ্চা দেওয়ার পরে মা খরগোশটির দিকে একটু বেশি খেয়াল রাখবেন, বাচ্চাগুলো পেয়ে যা আনন্দ হয়ে দেবেন, পরে মা খরগোশটি কিন্তু অসুস্থ হয়ে মারা যাবে। মা খরগোশটির দিকে একটু বেশি খেয়াল রাখবেন, ওকে একটু ঘন ঘন একটু খেতে দিবেন, বেশি বেশি খাবার খেতে দিবেন, বেশি পরিমাণে ঘাস দিবেন, এবং ওকে পারলে একটু ছেড়ে রাখবেন কিছু সময়ের জন্য। আপনি যদি ওকে ছেড়ে রাখেন, ওর ঘুরে বেড়ে ওর মনটা ভালো হবে, ওর শরীর স্বাস্থ্য ভালো হবে, একটু দৌড়াবে, লাফাবে, তখন ওর মনের মধ্যে একটা ফুর্তি থাকবে। দেখুন বাচ্চাগুলো কত কিউট, এগুলোর বয়স মাত্র 2 দিন। আর এই যে এই বাচ্চাগুলো দেখতেছেন, এগুলার বয়স 2 মাস, প্রায় 2 মাস। এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। তো আমি এই বাচ্চাগুলোকে ওইভাবেই আলাদা করে রেখেছিলাম, এবং হাতে ধরিয়ে দুধ খাওয়াতাম দিনে 2-3 বার, যেদিন যেরকম সময় পেতাম। তো খরগোশের বাচ্চার পেট ভরছে কিনা আপনি সেটা কীভাবে বুঝবেন? খরগোশের বাচ্চা পেট ভরলে আপনি দেখবেন, ওদের পেটের দিকে তাকালে দেখবেন পেটটা গোল হয়ে একদম ফুলে গেছে। যখনই দেখবেন আপনি ওদের পেটটা ফুলে গেছে, তখনই ওই বাচ্চাকে আর দুধ খাওয়াবেন না। আর বেশি অতিরিক্ত পরিমাণে যদি আপনি ওদেরকে দুধ খাওয়ান, দিনের মধ্যে 5-7 বার পরিমাণে এইভাবে দুধ খাওয়ান, তাহলে কিন্তু ওদের পেটের ভিতরে ওটা গ্যাস হয়ে একটা নানান বাচ্চা অবস্থায় সেটা সহ্য না করতে পারে, ও মারা যেতে পারে। ওইদিকে খেয়াল রাখবেন, খরগোশের বাচ্চার পেট দেখবেন ফুলে গেছে, তাহলে আর খাওয়াবেন না। দিনের মধ্যে 2 থেকে 3 বার খাওয়ালে হবে, বেশি খাওয়ানোর প্রয়োজন নাই। আর খরগোশ যদি একা একাই দুধ খাওয়া, ওই দিনে 2 থেকে 3 বারই দুধ খাওয়াই, এর থেকে বেশি ও খাওয়ায় না। আর খরগোশ তো মুরগির বাচ্চার মতো না যে মুরগির পিছে 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 ঘুরে বেড়াবে, খরগোশের বাচ্চাও যেরকম খরগোশ সেরকম। খরগোশ বাচ্চা দিয়ে খরগোশের বাচ্চার আর কোনো খোঁজ খবর নাই, খরগোশ নিজের মতো চলতেছে ফিরতেছে। যখন ওর দুধ খাওয়ানোর প্রয়োজন হবে, যখন মনে পড়বে, তখন ও এসে ঠিকই দুধ খাওয়াবে। আলাদা রাখলে যে বলছি, এক জায়গায় রাখলে যে দুধ পাবেন এমন কোনো কথা না, এক জায়গায় রাখলেও দুধ পাবে, দুধ খাওয়াবে, এক জায়গায় রাখতে পারলে আরও ভালো আমি বলি।
কারণ ওর ওইভাবে ও নিজেই বা নিজের ইচ্ছায় দুধ খাওয়ালে পরিপূর্ণভাবে দুধটা খেতে পারে, এবং আপনি আমি যদি জোর করে খাওয়াই তাহলে কিন্তু পরিপূর্ণভাবে দুধ পায় না। তো আমার জায়গার সংকটের কারণে এখন আমাকে এইভাবেই খাওয়াতে হচ্ছে। তো আপনারা চাইলে আমার মতো করে এইভাবে খাওয়াতে পারেন আপনার যদি জায়গা কম থাকে। আর আমি সাজেস্ট করব যেন একটা বড় সড়ো জায়গায় আপনি খরগোশ যদি পালতে পারেন তাহলে আপনি আপনাকে এই ধরনের প্যারা নিতে হবে না। তো বন্ধুরা, আজকে বিষয়টি বুঝলেন যে খরগোশের বাচ্চা কোথায় রাখবেন এবং কতবার দুধ খাওয়াবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।